দেখবেন। হাত ধোয়ার জন্য বাইরে এবং ভেতরে পোশাককেও নষ্ট করবেন না। আমি পারবং নিয়ে আসার সেই জায়গাটাকে একটু খালি করে দিন। আপনারা একটু দয়া করে বলছি, আপনারা প্রসাদ পাবেন। লাল পরিবারের তরফ থেকে বিনম্র অনুরোধ, আপনারা প্রসাদ গ্রহণ না করে গেলে, প্রসাদ গ্রহণ শেষ হয়ে গেলে আপনারা কেউ পাতা তুলবেন না। বালতি নিয়ে পাতার কাছে যাওয়া হবে, তখন পাতা প্রসাদ গ্রহণের পর উচ্ছিষ্টগুলি সেগুলি খাইয়ে দেবেন। প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আপনারা পাতায় নিয়েও জল দেবেন না। পাতাতে জল দেওয়া রয়েছে, যারা দাঁড়িয়ে রয়েছে আমার বাবা স্বর্গীয় শ্রী দুলাল চন্দ্র রায়, উনি যখন একবার পুরীতে গিয়েছিলেন, পুরীর থেকে উনি দেখে আসলেন যে আমাদের পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা 8 দিনের জন্য মাসির বাড়ি যায়। তো উনি এসে এই পরিকল্পনাটা ওনার মাথায় এলো যে এখানেও আগে একটা রথ জগন্নাথ মানে রথ হচ্ছিল শঙ্করপুরে, ওনাদের যে বলে যে আমি এই জগন্নাথটা তো আমার বাড়িতে রাখবো নয়নি, সে থেকে এটা আমাদের প্রায় 25 বছর ধরে এটা আমাদের চালু হচ্ছে। এবং এবার একটা জগন্নাথ থেকে এবার আমাদের এখানে 11টা রথ এসছে, এবং এটা গাজনের একটা বৃহৎ উৎসব, মানে এটা রথ কার্নিভাল, আমাদের এটার নাম হয়েছে এখন রথ কার্নিভাল। যেমন কলকাতাতে দুর্গা পুজো, মালদাতে দুর্গা পুজো কার্নিভাল হয়, এটা আমাদের রথ কার্নিভাল। এটা 5 দিন ধরে আমাদের ডেলি এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে, এবং বৃন্দাবন থেকে আমাদের এখানে ভাগবত পাঠ করার জন্যে এখানে এসছে, তারা 9 দিনব্যাপী এখানে পাঠ হলো, এবং 9 দিন 2 বেলায় এখানে এইরকম প্রসাদ আমরা মানে আমরা জগন্নাথের কৃপায় আমরা এই প্রসাদের ব্যবস্থা করি। এই উৎসবটা 25 বছর ধরে চলছে, মানে জমজমাট অনুষ্ঠানটা 3-4 বছর ধরে, রথের সংখ্যা অনেক বেড়েছে, এবং গাজলবাসীর অনুরোধে বিধানচন্দ্র রায় টোটাল মাসির বাড়িটা তার বাড়িতে করেছে, এবং গোটা গাজলবাসী এই 7 দিন ধরে এখানে 2 বেলা আহার নেয় এবং প্রচণ্ড আনন্দ উপভোগ করে। কালকে এখান থেকেই আবার উল্টো রথ শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাজলবাসী একদম স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে একে উৎসব পালন করে। প্রতিদিন প্রায় 5-7 হাজার লোক, আর এই লাস্টের দিন প্রায় 15 হাজার লোক এখানে সমাগম হয়। এখানে প্রথম হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান চলে, ভাগবত পাঠ থেকে শুরু করে জগন্নাথের সমস্ত জীবন কাহিনী বিশ্লেষণ করার জন্য বিভিন্ন দল এখানে এসেছিল। প্রতিদিন অনুষ্ঠান হয়েছে, 2 বেলা খাওয়ার দাওয়ার হয়। এখানে ডাল মানে নিরামিষ খাওয়ার, ডাল তরকারি ভাজা ভাত পোলাও হয়েছে, আর জগন্নাথ দেবের প্রতিদিন 2 বেলা ভোগ হয়। হ্যাঁ, কচুর শাকের একটা মাহাত্ম্য তো জগন্নাথের সঙ্গে যুক্ত আছে, কচুর শাক প্রত্যেক দিন হয়, ছোলার ডাল পায়েস মিষ্টি অন্ন সবই হয়।
জগন্নাথ দেবেরই পুজো হয়, দুবেলা জগন্নাথ দেব। এখানে 11টা মূর্তি আছে, 11টা জগন্নাথ, তাদের প্রত্যেক দিন প্রচণ্ড আনন্দ। গাজলবাসী আপনারা যান কালকে আসলে দেখতে পাবেন, প্রায় 30,000 লোক এখানে সমাবেশে এখানে প্রসেশন হবে। কেউ নষ্ট করবেন না,